হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনি কি অ্যাডভোকেট হতে চান আপনি কি ল নিয়ে পড়াশোনা করতে চান আপনি কি আইন নিয়ে পড়াশোনা করতে চান তাও খোদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে তাহলে আপনার জন্য এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক পাশের পর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে বিএ 5 বছরের এলএলবি অ্যাডমিশন হয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং সেই অ্যাডমিশনের আজকে আপডেট শেয়ার করব সম্ভাব্য আপডেট শেয়ার করব কারণ এই বছর অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি অ্যাডমিশনের ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষা হলেও হতে পারে এমনটাই কিন্তু আপডেট চলে আসছে যদিও অফিসিয়ালের জন্য আমরা ওয়েট করব কিন্তু আমাদের বসে থেকে সময় নেই কারণ আর কিছুটা দিন মাত্র সময় খুব তাড়াতাড়ি চলে আসবে নোটিফিকেশান তাই তৈরি হতে হবে আমাদের কেন বললাম এন্ট্রান্স হতে পারে কিছুদিন আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 3 বছরের এলএলবি অ্যাডমিশন মেরিটের মাধ্যমে নেবার তারা ঘোষণা করেছিল এবং অ্যাডমিশন প্রসিডিওর চলছিল তার পরবর্তীতে একটি মামলা হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি যায় চিফ জাস্টিসের তরফ থেকে সেই মামলাটি শোনা হয় এবং সেই মামলার পরবর্তীতে চিফ জাস্টিস জানিয়েছেন এলএলবি হচ্ছে বা ল হচ্ছে একটা প্রফেশনাল কোর্স এবং ব্রডওয়েতে মানুষকে ভাবতে হবে এই কোর্স রিলেটেড এবং এই ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে এটাও জানিয়েছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় যেহেতু অলরেডি অ্যাডমিশনটা অনগোয়িং চলছে তাই নেক্সট সেশন থেকে তারা এন্ট্রান্স পরীক্ষা যেন নেয় তিনি সেরকমই জানিয়েছেন সেরকমই অর্ডার দিয়েছেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও কিন্তু সেরকমই বক্তব্য এসেছে তারা নেক্সট সেশন থেকে এন্ট্রান্স পরীক্ষা নিতে চলেছে এখন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও অবধি এলএলবি কোনো অ্যাডমিশনে আপডেট আমাদের কাছে অফিসিয়াল আসেনি তাই 2023 সালে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হলেও হতে পারে হওয়ার চান্সই বেশি তাই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি এন্ট্রান্স পরীক্ষা যে তার হয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অন্তত লাস্ট 2 বছর তো হয়নি বাট তার আগে যেগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে আজকে যে সিলেবাস সিলেবাসের প্যাটার্ন পরীক্ষা কীরমভাবে হয়ে থাকে কত নম্বরে কোয়েশ্চেন থাকে নেগেটিভ মার্ক থাকে কি না কীরম ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে গভর্নমেন্ট ল কলেজগুলো রয়েছে এবং প্রাইভেট ল কলেজগুলো রয়েছে তাদের যে সিট সংখ্যা সেটা শেয়ার করে দিচ্ছি যোগ্যতা কী চাই মিনিমাম কোয়ালিফিকেশান কী এজ বার চাই কি না কত বছর অবধি আবেদন করা যায় সমস্তটাই বলছি ইভেন লাস্ট ইয়ার অবধি যে অ্যাপ্লিকেশান ফিস ছিল সেটাও বলে দেবো যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ প্রিপারেশন আপনাদের এখন থেকে নিতে হবে এই ভিডিওটার পরবর্তী থেকেই যদিও এই রিলেটেড আমি একটা দুটো ক্লাস নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো তো চলুন দেখে নিচ্ছে আজকের আপডেট আমি শেয়ার করবো ক্যালকাটা ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশন 2023 সম্ভাব্য শেয়ার করছি এটা এবং সেই রেসপেক্টে আমরা কিন্তু তৈরি থাকবো আমি আবার বলছি প্রথমত আমি একটু বলে দিই সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি যে 5 বছরের এলএলবি কোর্স করানো হয় কোথাও এলএলবি কোর্স হয় কোথাও এলএলবি অনার্স হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আজকে যে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে সিউ প্রত্যেক বছর তাদের যে এলএলবিতে অ্যাডমিশন হয়ে থাকে এবং এন্ট্রান্স পরীক্ষায় যারা প্রথম দিকে নাম আসে সবসময় তারা সরকারি কলেজগুলো ট্রাই করে এবং যাদের একটু পিছনের দিকে নাম আসে তারা সবসময় বাধ্য হয়ে বেসরকারি কলেজে যায় যদিও অনেকের আবার ইচ্ছাও থাকে যে আমি বেসরকারি এই কলেজটা থেকেই পড়বো সরকারি কলেজে কোর্স ফিসটা একটু কম বেসরকারি কলেজে কোর্স ফিসটা অনেকটাই বেশি হয়ে থাকে লাইক আমি যেমন বলছি একটা কলেজ যেমন ধরুন এখানে সুরেন্দ্রনাথ কলেজ যতদূর মনে হয় লাস্ট ইয়ার অবধি 6000 ছিল মনে অ্যাডমিশন ফিস অন্যদিকে যদি আমি আজকের একটা ধরুন এখানকার যে কলেজগুলো রয়েছে ছিল শ্যামবাজার ল কলেজ 45000 মনে হয় লাস্ট ইয়ার লেগেছিল অ্যাডমিশনের সময় তো চলুন আমরা মোটামুটি একটু সিলেবাসটা দেখি সিলেবাসের মধ্যে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আজ যে এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে সেখানে 5টা ধরতে গেলে সিলেবাস আমাদের ভালো 5টা বিষয় আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে 1 নম্বর হচ্ছে ইংলিশ 2 নম্বর হচ্ছে জেনারেল নলেজ 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 4th হচ্ছে ম্যাথ 5th হচ্ছে লজিক্যাল রিজনিং ইংলিশ ইংলিশের মধ্যে কী আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে সমস্ত ইংলিশগুলো আছে আপনাকে সেগুলোকেই ভালো করে পড়াশোনা করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী আপনারা আসছেন তাই উচ্চ মাধ্যমিকেরও কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে কিন্তু তা বলে বলবো না উচ্চ মাধ্যমিকের পড়াগুলো আসবে সেগুলো আসবে না এক্ষেত্রে যেরকম আসবে ধরুন ইডিএমের ওপর আসবে ইংলিশে ইংলিশে অপোজিট ওয়ার্ড আসবে সিনোনিম অ্যান্টোনিমের ওপর আসবে কোনো ওয়ার্ড লিখতে বলবে কোনো ধরুন সেন্টেন্স ভুল আছে সেটাকে ঠিক করতে বলবে এরকম কিন্তু আপনার কাছে ইংলিশের কোয়েশ্চেন আসবে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা পড়াশোনা তো নিশ্চয়ই করতে হবে এবং এই রিলেটেড অনেক ধরনের বইও বর্তমানে পাওয়া যায় আপনার যদি দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন তার পরবর্তী জেনারেল নলেজ মানে হচ্ছে এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দূর তফাত কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেগুলো বর্তমানে ঘটছে আর জেনারেল নলেজ মানে হচ্ছে যে জেনারেল নলেজ যেগুলো অলরেডি ঘটে গেছে এবং যেগুলো ধরতে গেলে একদম বিশ্ববিখ্যাত বা আজকের আমাদের দেশ বিখ্যাত যেমন ধরুন আজকে আমি একটা জেনারেল নলেজের কোশ্চেন যে তাজমহল কোথায় অবস্থিত যদি এটা খুব সিম্পল এরকম কোশ্চেন আসে না এত সহজ তো এটা কোথায় অবস্থিত এটা আমরা সবাই জানি ইউপিতে অবস্থিত তো আজকের ধরুন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরুন এরকম কোশ্চেন এলো যে বর্তমানে আমাদের রাজ্যের রাজ্যপালের নাম কী
এটা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এর অ্যান্সারটা দেবেন। তো এইভাবে এইগুলো যে জেনারেল নলেজের কোয়েশ্চেন আপনাকে তার ফলে পড়াশোনা করতে হবে, লাইক ইসরো কোথায় অবস্থিত এরকম টাইপের কোয়েশ্চেন, এবং যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন দেখলেও দেখবেন যে কোথায় অবস্থিত বা কত সালে কী হয়েছিল, বা ধরুন আজকে যেমন বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, এগুলো আজকে যদি আপনি হিস্ট্রি কোয়েশ্চেন বলতে পারেন কিন্তু তবুও স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। তো এই জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলো আপনাকে পড়াশোনা করতে হবে, তার জন্য জিকে বইগুলো পড়াশোনা করতে হবে। এটা কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে যারা বিশেষ করে পড়াশোনা করে তাদের কাছে এরকম প্রচুর বই থাকে, তো সেরকম একটা বই অথবা আমি সাজেস্ট করে দেবো আপনাদের। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও একদম তাই, 2023 সালে বর্তমানে কী কী ঘটছে বা 2022-23টা আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, 22-23 পরপর কী কী ঘটেছে সেগুলো কিন্তু আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে, এবং সেগুলোই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। লাস্ট কে সোনা জয় করেছে কোথায়, বা ধরুন আজকে কোনো খেলা নিয়ে কোনো কিছু এলো, স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন অনেক আসে, তো সেই রিলেটেড জানার জন্য আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাও জানতে হবে, জেনারেল নলেজটাও পড়াশোনা করতে হবে। তারপর 4 নম্বরে আছে ম্যাথামেটিক্স, এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিই ক্লাস 10 লেভেলের ম্যাথামেটিক্স আসে, এবং তার ফলে এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই যে ম্যাথ মানে আর্টসের স্টুডেন্টসটা পারবে না। যত অনেক আর্টসের স্টুডেন্টস আছে তারা কিন্তু আজকে LLB ক্র্যাক করেছে এবং তারা হাজরা ল কলেজ থেকেও পড়াশোনা করছে, তো তার ফলে বা পড়াশোনা করে পাস আউট হয়েছে, তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ম্যাথের মধ্যে কী থাকবে, ম্যাথের মধ্যে ধরুন আপনার থাকবে সুদ কষার অঙ্ক থাকবে, টাইমের অঙ্ক থাকবে, অনুপাত সমানুপাতের অঙ্ক থাকবে, এই রিলেটেড যে ম্যাথের অঙ্কগুলো আছে সেগুলো আপনার কিন্তু থাকবে ম্যাথের সাবজেক্টের মধ্যে, বোঝা গেল। এবং এর পরবর্তী চলে আসে 5 নম্বরে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং মানে যেগুলো ইন্টেলিজেন্স কোয়েশ্চেন থাকে, অর্থাৎ এটাও ধরতে গেলে কম্পিটিটিভের সাথে অনেকটা যুক্ত থাকে, ব্যাংকের পরীক্ষাগুলোর সাথে অনেকটা যুক্ত থাকে, তো লজিক্যাল রিজনিং এখানে ভার্বাল নন ভার্বাল দুটোই থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি লজিক্যাল রিজনিংয়ে, ধরুন বললো যে মিস্টার এ তার হচ্ছে বাবা হচ্ছে মিস্টার বি এবং বি এর ছেলে হচ্ছে আপনি, আপনার নাম মিস্টার সি, তাহলে আপনার মিস্টার এ কে হয়, তার মানে আপনার ঠাকুরদা হয়, তো এগুলো হচ্ছে অর্থাৎ ব্লাড রিলেশনের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আপনার এর মধ্যে আসবে, সাধারণত এসে থাকে এই রিলেটেড। অথবা ধরুন কোনো একটা ওয়ার্ড বলে দিয়েছে, সেই ওয়ার্ডটার বলে দিচ্ছে যে এই ওয়ার্ডটাকে রিলেট করো আরেকটা ওয়ার্ড দিয়ে, এরকম করে আপনাকে অপশান দিয়ে দিলো, সেটাকে রিলেট করতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে, বোঝা গেল। তো এরকম কিন্তু আমার তার ফলে সিলেবাস আমার থাকছে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং, আমার সবকটাই খুব ভালোভাবে করতে হবে। এবার যেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, অর্থাৎ এই যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলো কি ডিসক্রিপটিভ, মানে বড়ো যেভাবে আমরা 5 নম্বর 10 নম্বরে টিকা লিখি সেরকম কিন্তু নয়, এগুলো আসবে হচ্ছে এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন আসবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন থাকবে, একটা কোয়েশ্চেনে এরকম 1, 2, 3, 4 করে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক অপশান সেটাই আপনাকে ধরতে গেলে পুট করতে হবে। কীভাবে পুট করবেন বলে দিচ্ছি, তার আগে দেখুন 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে আপনার, এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন হবে, 2.5 ঘন্টার আপনার পরীক্ষা হবে টোটাল, এবং নো নেগেটিভ মার্কস, অর্থাৎ কোনো যদি ভুল করে দেন আপনি তাহলে তার কিন্তু কোনো নেগেটিভ মার্কই এখানে কাটা হয় না। তার পরবর্তী অফলাইন এক্সামিনেশন হবে, অর্থাৎ এখানে কোথায় এক্সামিনেশন হবে সেটা আপনি অ্যাডমিট কার্ডে জেনে যাবেন, এবং বলে দিয়েছে ওএমআর শিটে এক্সামিনেশন হবে। ওএমআর আনসার শিট এক্সামিনেশন মানে কি, আপনার ধরুন এরকম একটা পেজ দেবে যেখানে ওপরে আপনার নাম, আপনার সমস্ত রোল নাম্বার সব কিছু লিখতে হবে, এবং তলাতে আপনার এরকম 1, 2, 3, 4, 5, 6 করে প্রত্যেকটা 100টা এরকম নাম্বার থাকবে, কারণ 100টা কোয়েশ্চেন, এবং এই ক্ষেত্রে আপনার পাশে এরকম ABCD করা থাকবে, যদি এটা এ হয় তাহলে গোল করতে হবে, দুয়েরটা যদি বি হয় তাহলে দুয়েরটা বি গোল করতে হবে, তিনেরটা যদি সি হয় তাহলে সি গোল করতে হবে, চারেরটা যদি এ হয় তাহলে এ গোল করতে হবে, অর্থাৎ এইভাবে আপনাকে জাস্ট গোল করতে হবে ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে, বল পেন নিয়ে যাবেন, কোনো জেল পেন নেবেন না, পরিষ্কার লেখাও থাকে এগুলো নোটিফিকেশানে, তো সেই দিয়ে জাস্ট আপনাকে হচ্ছে যেটা আনসার গোল করতে হবে, মানে এবং বলে দিই আমি একবার ডার্ক হয়ে গেলে সেটা কিন্তু আর বাতিল, অর্থাৎ ধরুন আপনি ভুল করে একবার এ মানে ধরুন একের দাগের আপনি এটাকে এরকম করে গোল করে দিলেন, এবং গোল যেই গোল করে দিলেন পেন দিয়ে, এটা কিন্তু পেন্সিল দিয়ে হচ্ছে না, পেন দিয়ে করছেন, পরবর্তী মনে হলো না এটা আনসার না ডিটা সঠিক আনসার, আপনি যখন এরকম দুটো গোল করবেন বাতিল, আপনি যদি এই এটাকে মুছতে যান তাহলে বাতিল, অর্থাৎ ঠান্ডা মাথায় বুঝেশুনে করতে হবে, যেটা করতে হবে একবারই করতে হবে, বোঝা গেল। তার পরবর্তী হচ্ছে আপনার এই যে আমি বললাম ব্লু এবং ব্ল্যাক পেন, তার পরবর্তী হচ্ছে অ্যাডমিট কার্ড, আলটিমেটলি আপনার দেবে যেটা অ্যাডমিট কার্ডের সাথে, অর্থাৎ পরীক্ষার সময় আপনাকে নিয়ে যেতে হবে, সিউ থেকে একটা অ্যাডমিট দেয়, অ্যাডমিট নিয়ে যেতে হবে, তার সাথে আপনার একটা ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে, ফটো আইডেন্টি প্রুফ মানে প্যান কার্ড, আধার কার্ড, এই যে কোনো একটা ডকুমেন্ট যেখানে আপনার ফটো আছে সেই আইডেন্টিটি প্রুফটা নিতে হচ্ছে, তার সাথে আপনার 2 কপি কালার ফটোগ্রাফ চেয়েছিল, 2 কপি কালার ফটোগ্রাফ, এটা নোটিফিকেশানে চলে আসবে, সেটা আপনাকে ক্যারি করতে হয়, রিসেন্ট কালার ফটোগ্রাফ।
স্টাফ। আচ্ছা, এবার যদি চলে আসি এলিজিবিলিটি যোগ্যতা, 45% হচ্ছে আপনি যদি উচ্চ মাধ্যমিকে বা টুয়েলভে 45% স্কোর করেন, আপনি যদি জেনারেল কাস্ট হন বেস্ট অফ ফোরে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ন্যূনতম মার্কস চায় এখানে, তার ফলে কম্পিটিশনটা খুব ভালো হয়, তার জন্য প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। এবং 40% বলে দিয়েছে এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য, 40% হচ্ছে রিজার্ভেশন, 45% নম্বর লাগে হচ্ছে যারা জেনারেল কাস্টের স্টুডেন্টস আছে তাদের জন্য। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে বেস্ট অফ ফোর যখন সিলেক্ট করবেন, এনভায়রনমেন্টাল স্টাডিজকে কিন্তু এক্সক্লুড করতে হবে, বাদ দিয়ে বেস্ট অফ ফোর কিন্তু নিতে হবে। অর্থাৎ মেবি আপনি ধরুন আজকে পিসিএম ছিল আপনার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অন্যদিকে ধরুন বেঙ্গলি ইংলিশ ছিল, তাহলে আপনি ধরুন এখান থেকে বেস্ট অফ ফোরে ধরুন পিসিএম নিলেন আর অন্যদিকে ইংলিশটাকে নিলেন যেটা আপনার বেশি নাম্বার হয়েছে, বা ধরুন বাংলা ইংলিশ নিলেন অন্যদিকে ম্যাথ আর কেমিস্ট্রি নিলেন যেটা বেশি নাম্বার সেটা লিখছেন। অ্যাপ্লিকেশন ফিজ লাস্ট ইয়ার অবধি কত টাকা লেগেছে? জেনারেলদের লেগেছে 500 টাকা, 500, অন্যদিকে এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এ ওবিসি বিদের লেগেছে 250 টাকা, 250 করে লেগেছে অ্যাপ্লিকেশন ফিজ। একটা স্টুডেন্টস একটাই আবেদন করতে পারে। এজ লিমিট বার কাউন্সিলের তরফ থেকে এই এজ লিমিটটা তুলে দেওয়া হয়েছে, তার ফলে আপনি 3 বছর এলএলবি করুন আর 5 বছর এলএলবি করুন, এখন কিন্তু আর এজ লিমিট থাকে না, অর্থাৎ যে কোনো বয়সে আপনি আবেদন করতে পারেন। অনেকে আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবার 5 বছর এলএলবিতেও ভর্তি হয়, এরকমও স্টুডেন্টস আছে, মানে আরজি থেকেই দর্শক আছে, তো তার ফলে এখন কোনো এজ লিমিট নেই। তবে তাদের প্রেফার করবো আমি যে 3 বছর এলএলবি করার জন্য, কারণ 5 বছর মানে কি, 3 বছরের গ্র্যাজুয়েশন আর ধরতে গেলে 3 বছরের ল দুটোকে মিক্স আপ করে 5 ইয়ার্স ইন ইন্টিগ্রেটেড কোর্স। তো সেই ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট আছে তারা 3 বছরের গ্র্যাজুয়েশন তো করে নিয়েছে, এবার 3 বছরের এলএলবি কোর্সটা করলেই হয়ে যায়। তার জন্য তো বর্ধমান আছে, অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে, শেয়ারও করেছিলাম। আচ্ছা, এবার যেটা হচ্ছে অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন, সাধারণত কীভাবে আবেদন হয়ে থাকে, আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে যখন এটা চালু হয়ে যাবে, এবং সেখানে রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু দিতে হয়, পরবর্তীতে ওটিপি যাবে, রেজিস্ট্রেশনটা হবে। রেজিস্ট্রেশন করার সময় সিলেক্ট করতে হবে আপনাকে এলএলবি কোর্স, এলএলবি 5 ইয়ার্স কোর্স। তারপরে আপনাকে দিতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশান, নাম, বাবার নাম, অ্যাড্রেস এবং মায়ের নাম, এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে পার্সোনাল ইনফরমেশান শেয়ার করবেন। তারপরে দিতে হবে আপনাকে একাডেমিক ইনফরমেশান, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার, আপনার বোর্ডের নাম এবং তার সাথে হচ্ছে কত সালে পাশ করেছেন, এই সমস্ত কিছু দিতে হবে। অর্থাৎ পার্সেন্টেজটা দেখবে এখানে যে মিনিমাম 45 বা 40টা আছে কি না। আর যদি এই এন্ট্রান্স না হয়, যদি মেরিটের মাধ্যমে হয়, তাহলে কিন্তু এই পার্সেন্টেজই সব কিছু, অর্থাৎ ভর্তির জন্য এই পার্সেন্টেজই সব কিছু ম্যাটার করবে। বাট এবছর এন্ট্রান্স যাতে হয় তার জন্য ফিঙ্গার ক্রস তো রাখতেই হবে। এবার যেটা হচ্ছে তার পরবর্তী, দেখুন কলেজ প্রেফারেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাপ্লাইয়ের মধ্যে। আমি যে কলেজগুলো বলবো এর মধ্যে আপনি আজকের এগুলো লিস্ট আউট করে রাখবেন, লিখে রাখবেন যে সরকারি কোনটা বেসরকারি কোনটা, এবং এই কলেজগুলোর মধ্যে আপনাকে 1, 2, 3 করে করে প্রেফারেন্স দেবে। মানে প্রথম কোন কলেজে ইচ্ছা, অর্থাৎ আপনার মানে প্রথম কোন কলেজে আপনার নাম উঠুক এটা আপনার ইচ্ছা, সেটাকে আপনি 1 রাখলেন, তারপরে আরেকটা কলেজকে আপনি 2 রাখলেন, আরেকটা কলেজকে আপনি 3 রাখলেন, এইভাবে প্রেফারেন্সটা কিন্তু এখানেই করে নিতে হবে। এবং সেই অনুযায়ী এই এন্ট্রান্সের রেজাল্ট এবং সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনার ধরতে গেলে অ্যাডমিশন স্লিপ হবে। এবার যেটা চাইছে সে তার পরবর্তী চাইবে আপনার ফটো আর সিগনেচার আপলোড করতে, তার পরবর্তী আপনাকে 500 বা 250 টাকাটা পেমেন্ট করতে হচ্ছে। এবার যদি আমরা চলে আসি কলেজে সাবডেটে, কলেজে প্রথমত দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি শেয়ার করছি সরকারি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ মাত্র 4টে আছে সরকারি কলেজ। প্রথম যেটা রয়েছে হাজরা ল কলেজ, এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস, হাজরা ল কলেজ। এই হাজরা ল কলেজে সিট রয়েছে টোটাল 120টা, এটি একটি সরকারি কলেজ এবং এটা ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি, যেহেতু ক্যালসিউর মেন ক্যাম্পাস এটা, এবং এখান থেকে এলএলএম অন্যান্য জায়গা থেকেও এলএলএম হয়, কিন্তু হাজরা ল কলেজ হচ্ছে টপ মোস্টে থেকে সবসময় স্টুডেন্টসদের। এবং তার পরবর্তী 2 নম্বরে রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, 120টা মতন এখানে সিট রয়েছে। সুরেন্দ্রনাথ ল কলেজ, এখানে সিট রয়েছে 180টা। সাউথ ক্যালকাটা ল কলেজ, এখানে সিট রয়েছে 120টা। টোটাল আপনার গভর্নমেন্ট কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ 540টা মতন টোটাল সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে। এবার একটু প্রাইভেট কলেজ দেখি, প্রথম রয়েছে বিকাশ ভারতী ল কলেজ, এটা হচ্ছে আমতলাতে রয়েছে এই কলেজটা, এখানে সিট রয়েছে আপনার 120। রবীন্দ্র শিক্ষা সম্মেলনী কলেজ, এটা রয়েছে সুভাষগ্রামে, অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা, এখানে সিট রয়েছে 120। জ্যোতির্ময় স্কুল অফ ল, এটা সোনারপুর সাউথ চব্বিশ পরগনা, এখানে সিট রয়েছে 120। শ্যামবাজার ল কলেজ, শ্যামবাজার, এটা সিট রয়েছে 120। জর্জ স্কুল অফ ল কোন্নগরে রয়েছে এটা, এখানে সিট রয়েছে আপনার 120। তারপরে রয়েছে আপনার সুরেশ্বর দত্ত ল কলেজ, এটা হাওড়াতে অবস্থিত, এখানে সিট রয়েছে আপনার 120, 120টা।
হেরিটেজ ল কলেজ আনন্দপুর, মানে বাইপাসে যেটা অবস্থিত, অর্থাৎ রুবির পাশেই যেটা আনন্দপুরে অবস্থিত, সেটা হচ্ছে 120টা মতন সিট রয়েছে। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট আলিপুর, এক্ষেত্রে সিট রয়েছে 60টা। এক্ষেত্রে বুঝতে হবে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে কিন্তু 60-এর মধ্যে 80% সিটই রিজার্ভ থাকে। কাদের জন্য? যারা ক্যালকাটা পুলিশে কাজ করে, ওয়েস্টবেঙ্গল পুলিশে কাজ করে, বা ক্যালকাটা পুলিশের এক্স কাজ করতো অর্থাৎ বর্তমানে রিটায়ার, বা ওয়েস্টবেঙ্গল পুলিশে কাজ করতো বর্তমানে রিটায়ার, তাদের জন্য এখানে 80% সিট রিজার্ভ থাকে, বাকি 20% সবার জন্য থাকে। বোঝা গেল? তাই এটা একটু ঠান্ডা মতো অ্যাপ্লাই করতে হবে, কারণ অনেক সময় কিন্তু সিটের জন্য চান্স নাও পেতে পারেন। তার পরবর্তী চলে এসে LJD ল কলেজ, যেটা হচ্ছে ফলতাতে অবস্থিত। টোটাল এই ক্ষেত্রে আপনার 1140টা মতন আপনার কিন্তু সিট রয়েছে, মানে 1140 আর 540, ওই 1600 মতন আপনার কাছে কিন্তু টোটাল মতন সিট চলে এলো। তার ফলে এটাই হচ্ছে এই টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ এবং কলেজের সিট সংখ্যা এবং এন্ট্রান্সের টোটাল আপডেটটা। এবার আপনাকে ঠিক করতে হবে কত ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং কোন কোন কলেজগুলোকে টার্গেট রাখতে হবে, এটা একটা ব্যাপার। কোর্স ফিসের এক্সপেক্ট আমি যেমন বললাম যে 5-6,000 মতন মোটামুটি খরচা পড়ে গভর্নমেন্ট কলেজগুলোতে, আর প্রাইভেট কলেজগুলোতে কিন্তু ধরতে গেলে বা সেমিস্টার প্রোগ্রামে 40-80,000 মতনও কিন্তু খরচা পড়ে। তো তার ফলে এটা হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেট বললাম, তা এখানে খরচাটা অনেকটাই বেশি প্রাইভেট কলেজে, আর গভর্নমেন্ট কলেজে খরচাটা অনেকটা কম, যেটা সাধারণত সবাই জানে। আর একটা ব্যাপার বলে দিই, যদি ধরুন আপনি গভর্নমেন্টে চান্স পেলেন না, প্রাইভেটে পেলেন, তাহলে বলবো ভর্তি হয়েতে, যদি টাকা পয়সার প্রবলেম না থাকে, কারণ আপনি সার্টিফিকেটটা কিন্তু সিউরি পাবেন। আর সিউর পাওয়ার থেকে বড় কথা হচ্ছে আজকে প্রাইভেট কলেজগুলো যথেষ্ট ভালোভাবে পড়ায়, বার কাউন্সিল অ্যাপ্রুভ থাকে, তো সেখানেও আপনারা ভর্তি হলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেম নেই যে গভর্নমেন্ট সার্টিফিকেট পেলে আমি পরে ল প্র্যাকটিস করতে পারবো না, প্রাইভেট পেলে পারবো কি পারবো না, এই যে কনফিউশন, এটা একদম করবেন না। এর কোনো কনফিউশনই হয় না, সার্টিফিকেটই সার্টিফিকেট, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না ভবিষ্যতে। ইভেন আপনি যখন জাজের জন্য পরীক্ষা দেবেন বা অন্যান্য সমস্ত পরীক্ষা দেবেন, বা বিশেষ করে ল রিলেটেড যে পরীক্ষাগুলো, সরকারি চাকরি পরীক্ষা, কোনো জায়গায় কোথাও প্রবলেম হবে না। ভালো থাকবেন সবাই, বা ক্যালকাটা ইউনিভার্সিটি LLB অ্যাডমিশনের অফিসিয়াল নোটিশ চলে এলে শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।